وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فخلف من بعده مخلف أضعوا الصلوات واتبعوا الشهوات فسوف يلقون غيا. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. قال النبي الأمين صلى الله عليه وسلم: الأحد الذي بيننا وبينهم ترك الصلاة، من ترك الصلاة متعمدا فقد كفر. সর্বপ্রথমেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, যিনি এমন সুন্দর সুস্থ পরিবেশে দিন শেখার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম প্রশংসা জানাই, আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঘরে কি কথা বলছে? সবকে এখানে আসতে বলেন। কমেডি খুব ফাঁকিবাজ সব জায়গাতে, কাজের ব্যস্ততা দেখিয়ে কাজে পড়ে থাকলে হবে না, বক্তব্য আপনাকে শুনতে হবে, অতএব শোনার পরে শেষে কাজ করবেন। যাই হোক, বিষয় হচ্ছে আমরা দীর্ঘক্ষণ যাবত আলহামদুলিল্লাহ অনেক কিছু পেলাম, সত্যি আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পেলাম। সন্তান সন্ততি লালন পালন করা এটা পিতামাতার জন্য আবশ্যিক দায়িত্ব এবং কর্তব্য। ছোট্ট করে একটা কথা বলি, আব্দুল হামিদ ফাইদি আল মাদানি হাফেজাহুল্লাহ ওনার কোনো একটা বইয়ে পড়ছিলাম, সম্ভবত আদর্শ পরিবার এরকমই হবে হয়তো বইটার নাম, আদর্শ পরিবেশ ও পরিবার এরকম যেসব বই, তো ওখানে উনি একটা কথা বলছেন, মা বোনদেরকে বলছে, আপনারা ভালো করে এই কথাটা মাথায় গেঁথে নেন। আপনার ব্যাপারে বলছেন যে মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়, বিকল্প কিছু নেই, এটা সত্য কথা। মা যেমন হবে সন্তান তেমন হবে, মা ছিলেন সারা নিজের ইজ্জত রক্ষা করেছেন, সন্তান হয়েছে ইসহাক, মা ছিলেন ফাতিমা, সন্তান হয়েছে হাসান হুসাইন, এটা বাস্তব সত্য। মা ছিলেন হাজেরা, সন্তান হয়েছে ইসমাইল, তো উদাহরণ ভরি ভরি উদাহরণ। মাই একমাত্র সন্তানকে লালন পালনের ক্ষেত্রে সর্বাধিক মানুষ রূপে গড়ে তুলতে পারে একমাত্র মা। যত সমাজে অমানুষগুলো তৈরি হয়েছে এদের মাগুলো দাবি করতে পারে যে আমি মা, কিন্তু সত্য মা নয়, এরা হচ্ছে মিথ্যা মা। সত্য মা যদি হতো তো উনি বলছেন যে সত্যি বাস্তব মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়। আসলে মানে মা হওয়ার বিষয়টা কি, মা কি জিনিস, এটা আগে আপনাকে শিখতে হবে। যারা মা বোন আছেন আপনাকে আগে শিখতে হবে মা কি। যদি আপনি সত্য সত্যই মা হতে পারেন তো আপনি মানুষ এই সমাজকে উপহার দেবেন, কোনো সন্তান নয়, কোনো শয়তান নয়, কোনো অপদার্থ নির্লজ্জ বেহায়া অযোগ্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু বলেছেন এমন কাউকে নয়, আপনি সন্তান এমন সন্তান উপহার দেবেন যে প্রকৃত অর্থে মানুষ, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়। মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়, কাকে গাল দিতে হবে কাকে গাল দিতে হবে না এটা যেমন শিক্ষা দেওয়া প্রয়োজন, কাকে কি ভাষায় কথা বলতে হবে এটাও মায়ের শিক্ষা, মাকে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে আমার উম্মত নয়, মান লা ইয়ারহাম সগীরানা ওয়া লা তুআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোট যারা ভাই আমার এখানে আছো তোমাদেরকে বলছি, বড় যারা তাদেরকে তোমাদেরকে অত্যধিক সম্মান করতে হবে, যাই তোমাকে বলুক না কেন, আর বড় যারা রয়েছেন তাদেরকে বলছে ছোটদেরকে স্নেহ করতে হবে।
আবল তাবল বকে দূরে ঠেলে ফেলে দেওয়া এটা ইসলাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সে আমার উম্মতি নয়, ফালাইসা মিন্না, যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত নয়। তো কাকে স্নেহ করতে হবে কাকে সম্মান করতে হবে এই শিক্ষা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কখনো শেখা হয় না। বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনাকালীন দেখে যে শিক্ষকের কোনো ভ্যালু নেই, ও যতটুকু পড়ায় ততটুকুই ভ্যালু, শিক্ষক যতটুকু পড়ায় অতটুকুই ভ্যালু, ওই পড়াটুকুই শুধু নেয়, চলবো কিভাবে আমি চলবো কিভাবে কথা বলবো কোথায় যাব কি করব এগুলো শিক্ষা তখন আর নেয় না। এই জন্য বলা হচ্ছে যার কাছ থেকে পাবে সেটা হচ্ছে মা, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। সুতরাং মা বোন যারা রয়েছে যাদের বিবাহ সাথে হয়ে গেছে সন্তান আছে তারাও, যারা বিবাহ সাথে আগামীতে করতে যাচ্ছেন তারাও, এবং যারা আপনার সন্তানকে গড়ে তুলছেন প্রত্যেককে একটা ভাবনা চিন্তা মনের মধ্যে আসছে যে প্রকৃত মা হয়ে আমি দেখাবো সমাজের মুখে, তাহলে আমরা প্রকৃত মানুষ সমাজের মধ্যে পাবো ইনশাআল্লাহ তাআলা আজিজ, এতে কোনো সন্দেহ নেই। নাম্বার দুই, অনেকগুলো কথা আমার আমার অনেক বিষয়ই আমাদের ভাই আলোচনা করেছেন, বলার দিক দিয়ে ভঙ্গিমা ভাষা এগুলো কারোর এক এক রকম থাকার কারণে হয়তো কিছুটা বলা প্রয়োজন মনে করছি। তার মধ্যে এক হচ্ছে পিতা, পিতাও হতে হবে সন্তানের চোখে সেই রকম, কারণ কবিতাটা ভুলে গেছি, ছোটোতে একটা কবিতা পড়তাম যে সকল পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, এরকম একটা কবিতা পড়েছিলাম মনে নেই। তো আগামীতে তারা পিতা, এবং আমরা দেখেছি আমরাও ছোটোতে দেখেছি খেলেছি যে কেউ পিতার রুলস পালন করে আর কেউ মায়ের রুলস পালন করে, বেশিরভাগ ছেলেরা পিতা আর মানে মেয়েরা মায়ের রুলস পালন করে খেলা করে। তাহলে আপনি যেমন চরিত্রের হবেন ওখানে খেলাতেও কিন্তু সেই চরিত্রটা তার মধ্যে ফুটে উঠবে, তখন সে আপনার নকল করার চেষ্টা করবে। এই জন্য আপনি আপনার সন্তানের সামনে সর্বাধিক ভালো হন। অনেক ওলামায়ে কেরাম বলছেন আপনার স্ত্রী যদি অন্যায়ও করে আপনার সন্তান সন্ততির সামনে তাকে অপমান করবেন না, কারণ যদি করেন তো ওই সন্তান তার মাকে কোনোদিন মূল্যায়ন করবে না, ভাববে না, বলবে যে আমার পিতা আমার মাকে গালি দেয়, আমরাও গালি দিই। সুতরাং যদি আপনার স্ত্রীকে কিছু বলতে হয় সন্তান সন্ততির চোখের আড়ালে তাকে শায়েস্তা করেন, এটা অধিকার আপনাকে ইসলাম দিয়েছে, কিন্তু একটু দূরে সরে গিয়ে যেন সন্তান সন্ততির চোখে পিতা মায়ের ভালোবাসাটা যেন আপনার ছেলে মেয়ের চোখে যেন কমে না যায়। আর আমরা কি করি বাড়ি ঢুকে কে ছেলে আছে কে মেয়ে আছে কে পিতা আছে কে মা আছে একবারে মানে স্ত্রী মানে পেয়েছি আমরা যে ও যা কিছু রাগ ঝাড়ার একটা যন্ত্র না, ভালোবাসা সহমর্মিতা একে অপরের প্রতি ভালোবাসার আদান প্রদান সমস্ত কিছু স্ত্রীর মধ্যে আছে। সুতরাং তাকে ভালোবাসা শিখতে হবে, ভুল করেছে ভালোবেসে তার ভুলকে সংশোধন করতে হবে। আর সন্তান সন্ততির চোখে আপনাকেও বোঝাতে হবে যে দেখো আমি আমার স্ত্রীকে অত্যধিক গুরুত্ব দিই, তোমাদের মা তার চেয়ে ডবল গুরুত্ব তোমাদেরকে দিতে হবে। সুতরাং এই ব্যাপারে প্রত্যেক মানে আমি আমার ভাইদেরকে বলবো বাবাজিদেরকে বলবো আপনারা সজাগ হন, আমরা স্ত্রীদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে সত্যি বাস্তবে সন্তানরা মায়ের গুরুত্ব একেবারেই দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করে। এবং আরো বিস্তারিত শুনলাম ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুতরাং যারা যে মায়েরা গর্ভবতী রয়েছেন আগামীতে গর্ভবতী হবেন পেটে সন্তান থাকবে বা বিবাহ সাধির পরে সন্তান কামনা করছেন, এই রকম শিশু ছেলে পিতা মাতা উভয়ে দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সৎ পরেজগার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। এবার আপনি যখন রহমানের বান্দাদের অন্তর্ভুক্ত হলেন তখনকার দোয়াটা ভাই হাদি বলছিলেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা আপনার দায়িত্ব যে আল্লাহ হে আমাদের রব হাব লানা আমাদেরকে প্রদান করো আমাদেরকে দান করো, হাব লানা মিন লাদুনকা রাহমা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আজওয়াজ জোড়া এটা মেয়েদের জন্য তার স্বামী আর পুরুষদের জন্য তার স্ত্রী, এমন স্ত্রী দান করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এবং এমন সন্তান সন্ততি আমাদেরকে দান করো। এমন স্ত্রী স্ত্রীর জন্য স্বামী, তেমনি উভয়ের মাঝে এখন সন্তান যখন আসবে তুমি এমন সন্তান দান করো কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারী, দেখা মাত্র চোখ ঠান্ডা হয়ে গেল মানে কি হৃদয় জুড়িয়ে যায় হৃদয়টা একদম প্রশান্ত হয়ে যায় এমন সন্তান তুমি দান করো, চাইবেন কার কাছে যিনি দিতে পারবেন, কেউ চায় না। এই প্রথমে বলছে আল্লাহ যদি আমাকে সন্তান দিতে ডাক্তার তৈরি করবো, আল্লাহ ডাক্তারি মেন্টালিটি মানে সন্তানকে পাঠায়
কোন পিতামাতা এরকম নাই যে আমার আমাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সন্তান দান করেন তো আমি একদম সিরফ আল্লাহর রাস্তায়টাকে ছেড়ে দেব না নেই আমাদের এটা চিন্তা ভাবনা নেই কেমন চক্ষু শীতলকারী ডাক্তার ডাক্তারের জন্য একজন পিতা যদি বলে যে আমার সন্তানটা ডাক্তার হয়েছে অনেক মানুষ নাম করে আর চোখ ঠান্ডা হয়ে যায় এরকম নাকি ডাক্তার হওয়ার পরে শহরে জায়গা কিনেছে পিতামাতাকে দেখে না চক্ষু ঠান্ডা হলো হয় না চক্ষু ঠান্ডা মানে আপনি দেখবেন পাড়া প্রতিবেশী দেখবেন হৃদয়টা জুড়িয়ে যাবে আহ কি সুন্দর একজন ছেলে গো তার চরিত্র তার আখলাক তার ভাব ভঙ্গিমা তার কথাবার্তা তার মানুষের সঙ্গে মেশা তার দীন ইসলাম সমস্ত কিছু দেখে হৃদয় জুড়িয়ে যাবে এমন সন্তান তুমি আমাদেরকে দান করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা আর আমাদেরকে বানিয়ে দাও লিল মুত্তাকিনা ইমামা মুত্তাকিন পরেজগার ব্যক্তিদের ইমাম এটা বাস্তব রূপ কিভাবে ধারণ করবে যে আমার সন্তানগুলো যদি পরেজগার হয় তাহলে পিতামাতা তার ইমাম বাস্তবের রূপ একদম যেটা আপনারা কাছে চান হৃদয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন এবং আমরা সেটা বাস্তবের রূপ দেখে যেতে পারবো যাই হোক এটা আমার পূর্বে ভাই কথা বলছিলেন সেই বক্তব্যের কিছু সারমর্ম আমি টানলাম আমি মূল বিষয়ে আসি সেখানকার সন্তান সন্ততিকে মানব রূপে গড়ে তোলার একটা অন্যতম অস্ত্র বা জায়গা হচ্ছে সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে খুব সুন্দর কথা বলেছেন 59 এবং 60 নম্বর আয়াত দুটো আমি তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فخلف من بعدهم خلف أضعوا الصلوات واتبعوا الشهوات فسوف يلقون غيا এমন একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন যে এরপরে অর্থাৎ যখন কোরআন অবতীর্ণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারপরে এমন একটা যুগ আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন فخلف من بعدهم خلف এমন একটা অপদার্থ মানুষের যুগ আসবে যে فخلف من بعدهم خلف আদাউস সালাওয়াত প্রথম তাদের কাজ হচ্ছে সালাতকে নষ্ট করা এর তাফসীর আপনারা বিভিন্ন তাফসীর থেকে পাবেন বিভিন্ন জন বিভিন্ন রকম করেছে কেমন খেয়াল খুশি ভাবে সালাত আদায় করা এটা হচ্ছে সালাত নষ্ট করা মানে ও জোহর আসর মাগরিব একসঙ্গে আদায় করে এটা হচ্ছে সালাত নষ্ট করা দ্বিতীয় নম্বর হচ্ছে সালাতের ওয়াক্ত চলে যাওয়ার পরে সালাত আদায় করা এটা একটা সালাত নষ্ট করা তৃতীয় নম্বর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনগণ যে নিজে নিজে বাড়িতে সালাত আদায় করা জামাত ছেড়ে দিয়ে এটা একটা সালাতকে নষ্ট করা এই বিভিন্ন ধরনের কথাবার্তা মানে তাফসীর তিনারা করেছেন মূল বিষয় হচ্ছে সালাতকে নষ্ট করা সালাতের গুরুত্ব না বোঝা সালাত কি জিনিস সালাত আপনাকে কি দিতে পারে সালাতের মধ্যে সমাজের কি ঘটতে পারে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা নিকটবর্তী হওয়া যায় সালাতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা চিনতে পারেন সালাতের মাধ্যমে দিয়ে একটা আদর্শ সমাজ কিভাবে গড়ে উঠতে পারে প্রত্যেকটা সেক্টর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়ে গেছেন আমি তার নগণ্য একজন ব্যক্তি পৃথিবীর বুকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় বলতে হয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানাকা পবিত্রতম পবিত্রতা প্রশংসা তোমার লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নেই ইল্লা মা আল্লামতানা যতটুকু তুমি প্রদান করেছো তা ছাড়া মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম প্রকৃত অর্থে তুমিই একমাত্র মহান জ্ঞানী ইন্নাকা আনতাল আলিমুল হাকিম তুমি একমাত্র জ্ঞানী যতটুকু তুমি প্রদান করেছো তা ব্যতিরেকে আমাদের কিছু নেই কিচ্ছু করার নেই এই যে সালাত এমন একটা যুগে এসে আমরা বসবাস করছি যে যুগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই আয়াতটি বলেছেন যে ফাখালাফু মিন বাদিহিম খালফুন আদাউস সালাওয়াত ওয়াত্তাবাউস শাহাওয়াত আর এরপরে তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে তারা প্রবৃত্তির অনুসরণ করবে কুপ্রবৃত্তির যে কুপ্রবৃত্তি থেকে অর্থাৎ মন চাইছে গান বাজনা শ্রবণ শুনতে তাই আপনি আমি শুনছি মন চাইছে বিবাহ বাড়িতে গান বাজনা বাজাতে প্রত্যেকটা মুসলিম আজকে 99% মুসলিমের বাড়িতে বিবাহ সারিতে এতগুলো অপকর্ম চলছে তার হিসাব কিতাব নেই তারা প্রবৃত্তির অনুসরণ করবে ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুতরাং তারা অবশ্যই দেখবে গাইয়া এই গাইয়া জিনিসটাকে তারা প্রত্যক্ষ করবে তারা লক্ষ্য করবে তারা দেখবে গাইয়া শব্দের অর্থ কেউ কেউ বলেছেন অমঙ্গল গাইয়া শব্দের তাফসির করেছেন একটা একটা জাহান্নাম গাইয়া শব্দের তাফসির এখানে করা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহুমা তিনি এই গায়া শব্দের এত ভয়ানক তাফসীর করেছেন। মনে রাখবেন যদি কুপর বৃত্তির অনুসরণ করেন আর সালাতকে নষ্ট করেন তাদেরকে অবশ্যই গায়া দেখতে হবে। তিনি বলছেন গায়াটা হচ্ছে জাহান্নামের মধ্যে একটা অতিব গহ্বরের নাম, যে গহ্বর থেকে যে গহ্বরের মানে জায়গা থেকে জাহান্নামে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ চায়। এত খারাপ এত নোংরা জায়গা আজকে বেনামাজি যারা আমাদের সমাজে আছে তাদের একবারও হৃদয় কাঁপে না, তারা একবারও ভাবে না যে আমরা সালাতকে দৈনন্দিন জীবনে নষ্ট করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাখালফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাওয়াত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা অচিরেই প্রত্যক্ষ করবে দেখবে এই গাইয়া জিনিসটাকে। এত ভয়ানক জাহান্নাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর তাফসীর করতে গিয়ে বলছেন এটা একটি জাহান্নামের গুহা, যে গুহা থেকে জাহান্নাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় কামনা করে। চিন্তা করতে পারেন, سبحان الله وبحمده سبحان الله العظيم। তাফসীর ইবনে কাসির ফতহ আল কাদির এবং তাফসীর কুরতুবি প্রত্যেকটা তাফসীরের মধ্যে এই গায়্যা শব্দের তাফসীরটা করা হয়েছে। বলেন আমরা এই গায়্যা সম্পর্কে সচেতন, কতটুকু সচেতন? সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে একটা মানে সাধারণ প্রশ্ন ছুড়ে যেতে চাই, বলেন যে আমরা অন্যায় অপকর্ম অপদার্থ নির্লজ্জ বেহায়াপনা এগুলো সমাজ থেকে আমরা তো দূরীকরণ করতে চাই, তো নাকি দূরীকরণ করতে তো অবশ্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার পবিত্র কোরআনে যার কালাম এই পবিত্র কোরআনে কোনো সন্দেহ নেই, তিনি বলেছেন যে লা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সেই গ্রন্থের মধ্যে আল্লাহ বলে যাচ্ছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু মা লা তাসনাউন। এত সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলার পরেও সমাজের আরো নানান পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি মানুষকে সালাত আদায়কারী বানানোর জন্য সার্বিক প্রচেষ্টা থেকে আমরা ব্যর্থ কেন? যদি আমরা সত্যি সত্যি অন্যায় অপকর্ম থেকে আমাদের ছেলে মেয়েকে আমাদের জাতিকে আমাদের মানে সোসাইটিকে আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা থেকে নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে প্রথম কাজ হবে সালাতের উপরে জোর দেওয়া। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রকৃত যদি প্রকৃত অর্থে সালাত আদায় করে হয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা চ্যালেঞ্জ একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সালাতে পারে মানুষের যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা এই সমস্ত যাবতীয় কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে। আপনি যত স্টেপ গ্রহণ করেন এক নম্বর স্টেপ আপনাকে রাখতে হবে মানুষকে সালাত আদায়কারী বানানো, মুসল্লি বানানো। তাকে সালাতের ভয়াবহতা সালাত আদায় না করলে কি হতে পারে, সালাত আদায় করলে কি ফায়দা রয়েছে এগুলো তাকে বোঝানো দৈনন্দিন জীবনে বারবার বলতে থাকেন। নবী এবং রাসূলগণের কাজ এগুলো ছিল। সম্মানিত উপস্থিতি নাম্বার দুই আপনাদের কাছে কোশ্চেন, আমরা আমাদের যাবতীয় আজকের উপস্থাপনাটাই ধরেন বা যা কিছু করেন না কেন আপনি দৈনন্দিন জীবনে আমল কিসের কারণে করি? আমরা কিসের জন্য বলেন, কি কারণে করি? জান্নাত লাভের জন্য। আপনি জানেন যে সালাতবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না, পরিষ্কার একদম। তার বেশ কিছু কয়েকটি দলিল রয়েছে, তার অন্যতম দলিল হচ্ছে সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরার প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হবে দুনিয়া এবং আখেরাতে। তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, কোন কাজ তাকে বাধা প্রদান করতে পারে না। এক নম্বরে তার যেটা স্টেপ থাকবে সেটা হচ্ছে সালাতের ব্যাপারে বিনয়ী। আপনার জীবনে যদি চাষের জমিতে চাষ করাটা সলাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, আপনার আমার জীবনে চাকরিটা যদি বেশি গুরুত্বপূর্ণ হয় সলাতের থেকে, আপনি আমি সফলকাম মানুষ নই, সফলকাম মুমিন নই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিন রায় সফলকাম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম, যাদের যারা হবে যাদের গুণ হবে ফি তাদের মধ্যে থাকবে সালাতিহিম খাশিউন, তারা সলাতগুলি সংরক্ষণ করে সলাতগুলির ব্যাপারে তারা বিনয়ী হবে, অন্য কোনো কাজ তাদের কাছে মানে প্রায়োরিটি পেতে পারে না, প্রাধান্য পেতে পারে না, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে সালাত। আজকে সমাজে বিভিন্ন কাজ হচ্ছে, সমাজ ও সোসাইটিতে অনেক মানুষ ভালো কাজ করছেন, মসজিদকে রং চং করা হচ্ছে, মসজিদে টাইলস নেই টাইলস করা হচ্ছে, মসজিদে এসি নেই এসি করা হচ্ছে, কিন্তু যারা করছেন দুর্ভাগ্যজনক হলেও সত্য তারা সালাত আদায়কারী নন, তারাই সালাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করবেন পৃথিবীতে চলা ফেরা কথা বলা খাওয়া ওঠা বসা মানুষের সঙ্গে মেশা যাবতীয় কৃতকর্মে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য না করেন, আপনার আমার দ্বারা কোনো কাজ সম্পাদন করা সম্ভব? ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, কোনো কাজ আপনি যদি করতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য ব্যতিরেকে করা সম্ভব? সম্ভব নয়, কোনো কাজ সম্ভব নয়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার সাহায্য কামনা করো আর আমার বিধান মানো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন হে বিশ্বাসীগণ আল্লাহর সাহায্য পেতে হলে সালাত আদায়কারী হতে হবে কেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ ইস্তাঈনু তোমরা আল্লাহর সাহায্য চাইছো কিসে চাইবে সালাতের মাধ্যমে চাও আর সালাতের মাধ্যমে আপনি আমি দৈনন্দিন জীবনে বলছি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে আল্লাহ আমি তোমার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য কামনা করি আল্লাহকে বলছেন আর আল্লাহ বলছেন যে তোমরা সালাতের মাধ্যম দিয়ে সাহায্য কামনা করো এবং ধৈর্য তোমরা ধারণ করে থাকো আল্লাহ সাহায্য অবশ্যই আসবে তাড়াহুড়ো করা মানুষের কাজ নয় আল্লাহ বলেছেন যে মানুষ কি কোয়ায়াদ ওয়াল ইনসানু বিশাররি দুআহু বিল খাইর وكان الانسان عزولا الله تعالى الله سبحانه وتعالى سوره بني اسرائيل মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ যেমন কি করে তালগোল পাকিয়ে দেয় তেমন অকল্যাণ চেয়ে বসে যেমন ভাবে কল্যাণটা আল্লাহর কাছে চাই وكان الانسان عزولا মানুষ বড়ই তাড়াহুড়ো প্রিয় খুব দ্রুততার সমস্ত কিছু ফল পেতে চায় চলবে না সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্যের জন্য আপনাকে বেরিয়ে যেতে হবে এর অন্যতম দলিল আপনাকে আগে বললাম একটা কথা যে মা যেমন হবে সন্তান তেমন হবে তো সারার ইতিহাস পড়েননি যখন জালিম বাদশার নিকটে গেল আল্লাহ সাহায্য চাওয়ার জন্য প্রথম কাজ কি করেছিলেন কি করেছিলেন আমাদের মা বোনরা জানে না জানেই না সমাজ সোসাইটিতে এগুলো শুধু ঘটনা আকারে বর্ণনা করা হয় কিন্তু এখান থেকে শিক্ষাটা কি রয়েছে এটা জানানো হয় না আপনি বিপদে পড়েছেন আপনার সন্তান সন্ততিকে নিয়ে আপনি বিপদে পড়ে আছেন আল্লাহর কাছে সালাত আদায় করে রাত্রিতে হাত তুলে দোয়া করুন তবেই তো আল্লাহর সাহায্য আসবে আজকে সালাত থেকে মানুষ এত গাফিল হয়ে যাচ্ছে কেন জানেই না যে আল্লাহ সাহায্য পেতে গেলে সালাত আদায় করতে হয় না জানার কারণে কি করে ব্যানার নিয়ে আর বিভিন্ন মাধ্যম নিয়ে রাস্তায় নেমে পড়ে যে আমরা জান দিয়ে দেবো ইসলামের জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করুন কখনোই নয় যদি আপনি সালাত আদায়কারী মুসলিম না হতে পারেন আল্লাহ সাহায্য আসবে না সালাত কোনো অবস্থাতে মাপ নয় সালাত মাপ না হওয়ার কারণে আপনি পড়েন সাহাবীদের জীবনী কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি যুদ্ধের ময়দান কে কখন কাকে হত্যা করে দিতে পারে কে কার উপরে কখনই অ্যাটাক করতে পারে এই অবস্থাতেও তাদের উপরে সালাত মাপ করা হয়নি আপনি তো সুস্থ সুস্থ বিবেক নিয়ে সুস্থ মস্তিষ্ক নিয়ে সুস্থ শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই স্বঘোষিত একটা সুস্পষ্ট বিধানকে দৈনন্দিন জীবনে পাঁচবার আপনি এটার বিরুদ্ধাচারণ করে যাচ্ছেন আপনার মতো নির্লজ্জ নোংরা চরিত্রের মানুষ পৃথিবীতে আর হতে পারে এটাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাখালফ মিন বাদিহিম খালফুন আদাবুস সালাওয়াত এত অপদার্থ এত নির্লজ্জ বেহায়া কোনো মানুষ হবে যে যারা সালাতকে নষ্ট করবে সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিহিত রয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আর একটা প্রশ্ন করে যেতে চাই যেটা আপনারা জানেন আপনারা শুনেছেন বারবার বলেন কাল কিয়ামতের মাঠে একজন ব্যক্তি সুপারিশ করার অধিকার পাবে তার নামটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথী আপনি হবেন না হতে চাই কি চাই না আমরা অবশ্যই চাই আমাদের হৃদয়ের আশা আকাঙ্ক্ষা যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাল কিয়ামতের দিন উঠব মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের বর্ণনা দিয়েছেন যে তারা সালাত আদায়কারী হবে সূরা আল ফাতহের শেষ আয়াত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা শুধু সালাত আদায়কারী নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সঙ্গী সাথী হবে তাদের বেশ কিছু গুণাগুণ বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কি গুণ মুহাম্মদ একজন রাসূল ওয়াল্লাযীনা মাআহু তার সঙ্গী সাথী যারা হবে আশিদ্দাউ আলাল কুফফার কুফরের ব্যাপারে তাদের হৃদয় হবে কঠোর এই পয়েন্টটা মনে রাখবেন কুফরের ব্যাপারে তাদের হৃদয় হবে কঠোর কঠিন হৃদয় নিয়ে বসে থাকবে কুফরি তারা সাপোর্ট করবে না আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম পক্ষান্তরে তারা যখন একে অপরে মানে একে অপরের সঙ্গে থাকবে তখন হবে মানে সহৃদয় সহমর্মিতা মানে রহমাত দয়াময় তারপরে দেখেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম বলছে তাদেরকে তোমরা দেখবে রুকআন সুজদা রুকু এবং সিজদা করতে রুকু এবং সিজদা কিসে করা হয় কোন ইবাদতের মাধ্যমে কোন ইবাদতের মধ্যে রুকু এবং সিজদা আছে তাহলে এটা ক্লিয়ার হচ্ছে তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী সাথীদেরকে দেখা যাবে কিসের অবস্থায় সালাতরত অবস্থায় রুকআন সুজদা সেই সালাতটা হবে কার কারণে ইয়াবতাগুনা
فضلا من الله ورضوانا الله অনুগ্রহ حاصل صرف الله সন্তুষ্টি অন্য কিছু নয় আপনি কি উদ্দেশ্য নিয়ে সালাত আদায় করবেন আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া পেতে এবং আল্লাহর সন্তুষ্টি পেতে আপনাকে সালাত আদায় করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী সাথী হতে গেলে নির্লজ্জ বেহায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কটু মন্তব্য করেছে ফেসবুক জগৎ কাঁপিয়ে দিচ্ছ তুমি তুমি ফিল্ডে নেমে পড়ছো কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণীকে তুমি কুরবানি করেছো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহু আল্লাযী বাইনা ওয়া বাইনাহুম তারকুস সালাহ মুশরিকদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যের বিষয় করে দিয়ে গেলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটা হচ্ছে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করলো সে হচ্ছে কাফির এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এইজন্য বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গী সাথী হতে গেলে কুফরের ব্যাপারে আপনার হৃদয় কঠোর হবে সালাত পরিত্যাগ করাটাকে কুফরি বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুফরের বিষয় সুতরাং আপনার সালাত ছেড়ে দেওয়াটাকে আপনার হৃদয় কঠিন ভাবে নেবে না কোনো অবস্থাতে সালাত পরিত্যাগ করা যাবে না আমি মনে হয় কথা বোঝাতে পারছি না আমার কথা কি বুঝতে পারছেন সালাতের গুরুত্ব কি বুঝতে পারছেন এত কিছু বলার পরে আপনি আপনার সন্তানকে সালাতের জন্য বলবেন না মানে আপনাকে দিন রাত পাঁচবার পাঁচবারই বলতে হবে যদি আপনার সন্তান সালাত আদায় করে কন্টিনিউ তাও বলতে হবে কেন বলতে হবে পবিত্র কোরআন আসছে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াস্তাবির আলাইহা তুমি তোমার সন্তান সন্ততিকে সালাতের জন্য বলো ওয়াস্তাবির আলাইহা তার উপরে তুমি সুদৃঢ় থাকো তার উপরে ধৈর্য ধারণ করে থাকো মানে অটল থাকো বলতে থাকো একদিন দুদিন বলার কাজ নয় বারবার বলতে হবে কেন সালাত আমাদেরকে কোথায় নিয়ে যাবে বলেন তো কোথায় জান্নাত দলিল সূরা মুমিনুনের মনে হয় সম্ভবত দশ এগারো এরকম নম্বর আয়াত নয় দশ এগারোর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের গুণাবলী কিছু বর্ণনা করেছেন প্রথম বললাম কি তারা সালাতের ব্যাপারে বিনয়ী হবে আবার বেশ কিছু গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করার পরে আবার বলছেন উলাইকা আলা সালাওয়াতিহিম ইউহাফিদুন তারা কি করবে সালাতগুলোর সংরক্ষণ করবে সংরক্ষণ হেফাজত করবে সালাতগুলিকে মেরে ফেলবে না সালাতগুলিকে নষ্ট করবে না সংরক্ষণ করবে সঠিক সময়ে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আদায় করার মাধ্যম দিয়ে সংরক্ষণ করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনদের গুণাবলী আপনি কেমন মুমিন আমি কেমন মুমিন যে সালাত আমরা আমাদের ভান্ডারে নেই আমাদের আমল নামায় আছে অনেক টাকা দান করার আমল আমাদের আমল নামায় আছে রমজান মাসের সিয়াম আমাদের আমল নামায় আছে হজ করার অহংকার আর গর্ব আর আমি এমন মুমিন আমার আমল নামায় সালাতের জায়গাটা ফাঁকা আল্লাহ বলছেন উলাইকা আলা সালাওয়াতিহিম ইউহাফিদুন তারা তাদের সালাতগুলির ব্যাপারে সংরক্ষণ করবে সালাতের হেফাজত করবে যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হচ্ছে উত্তরাধিকারী ভালো করে মনে রাখবেন সালাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জুড়ে দিয়েছেন সালাতবিহীন কোনো মানুষের যত টাকাই দান করুক না কেন কাজে আসবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত যখন সে সংরক্ষণ করলো উলাইকা হুমুল ওয়ারিসুন সে হচ্ছে উত্তরাধিকারী ওয়ারিস হয়ে গেছে কিসের আল্লাযীনা ইয়ারিতুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন জান্নাতুল ফিরদাউসের যেখানে সে প্রবেশ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আজকে নির্লজ্জ অপদার্থ বেহায়া মুসলিম সমাজে বসবাস করছে এই বেনামাজি যাদের ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ নেই কোন পদক্ষেপকেও আমরা গ্রহণ করছি না আমরা সমাজ নিয়ে শুধু সমাজের সমাজ আর সোসাইটির জায়গা কি করে বৃদ্ধি করব একতলা থেকে দুতলা কি করে করব দুতলা থেকে তিনতলা কি করে করব তিনতলা থেকে চারতলা কি করে করব টাইলস আছে এখন আমরা কি করে এসি লাগাবো আর অমক করব তমক করব ব্যাধি ব্যস্ত কিন্তু বেনামাজিদের ব্যাপারে যে পদক্ষেপ নিতে বলা হয়েছে এগুলো আমরা কিছুই নিই না কিছুই নিই না মনে রাখবেন সালাত আদায় যদি কোনো ব্যক্তি না করে সালাত আদায় করতে হবে কেন করবে মুসলিম থাকার জন্য করবে কিসের জন্য করবে বুঝতে পারছেন সালাত আদায় করতে হবে কেন মুসলিম থাকার জন্য এটা দলিল কোরআনেও রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন ওয়া ইন তাবা যদি তারা তওবা করে ওয়া ইকামাস সালা ওয়া ইতাআয যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন এক দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকিমুস সালাত ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন যদি তারা তওবা করে ফিরে আসে সালাত আদায় করে যাকাত প্রদান করে ফা ইখওয়ানুকুম ফিদ্দীন তাহলে তারা হলো তোমাদের দীনী ভাই
فإخوانهم في الدين আর অপজগত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত তোমরা সালাত প্রতিষ্ঠা করো ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না প্রত্যেক মা বোন সহ এখানে যারা উপস্থিত আছেন সকলকে বলছি সালাত বিহীন আপনি মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুস্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের মাঝে এবং মুশরিকদের মাঝে পার্থক্যের বিষয় হলো সালাত মুশরিকদের মাঝে পার্থক্য করেছেন সুনানে নাসাইর মধ্যে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা এতদিন শুনেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা সুস্পষ্ট হাদিস মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা নাসাই বা ইবনে মাজার মধ্যে আছে 1080 নম্বর হাদিস মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা যে সালাত পরিত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো তাহলে শিরক সালাত আদায় না করাটাও একটা শিরক সুতরাং আপনি শিরক আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলছেন অনেক মুহাদ্দিসিন যে বেনামাজি হয়ে যদি মারা যায় বেনামাজি নামাজ পড়েনি মারা গেছে ও চিরদিন জাহান্নামে থাকবে কেন থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শিরক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন কিন্তু কিসের গুনাহ ক্ষমা করবেন না বলেন তো শিরকের গুনাহ বুঝতে পারছেন তাহলে সালাতের গুরুত্ব কত সালাত বিহীন মানুষ জাহান্নামে যাবে এই কথা সত্য সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার আনন্দময় জান্নাতে জান্নাতীরা দুঃখ দেখে কষ্ট দেখে বিচলিত হওয়া দেখে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন অপরাধীদেরকে মা সালাকাকুম ফি সাকার কি অপরাধ করেছিলে কি অন্যায় করেছিলে দুনিয়ার বুকে যে এত জঘন্যতম একটা মানে জাহান্নাম সাকার এই জাহান্নামে তোমাদেরকে আসতে হলো কি অপরাধ করেছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ভাই সকল একটু ভাবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন সুযোগ আছে হায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাঁচিয়ে রেখেছেন আপনাকে আমাকে এজন্যই যে আপনি তওবা করে ফিরে আসেন সারি ও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আমার বান্দারা কই সারি ও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তার প্রভুর ক্ষমার দিকে তারা যেন দ্রুত গতিতে ধাবিত হয় এখন আর 5 মিনিট আপনার ভাবার সুযোগ নেই আপনি এখনই তওবা করে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন এবং আল্লাহ জান্নাতের দিকে যে আল্লাহ যে জান্নাত হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে একটা ব্যাসার্ধ এই জায়গায় ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং মুসল্লি হয়ে মারা যান মুসল্লি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করিয়েন না কারণ আপনার জন্য ভয়াবহ স্থান দখল করছে একটা হচ্ছে গাইয়া একটা হচ্ছে সাকা গাইয়া তো এত ভয়াবহ আপনাদেরকে তো বললাম তার যার তাফসির যে কল্পনায় আসে না আমার যে জাহান্নাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন জীবনে বারবার বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুক আল্লাহুম্মা আযিরনা মিনান নার বারবার পরিত্রাণ চাইতে বলছেন এটা কি এমন ভয়াবহ জায়গা যে জাহান্নামে আবার তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ চাইছে ভাবতে পারে জাহান্নামে আবার তার কাছে পরিত্রাণ চাইছে এ গাইয়া থেকে বাঁচার জন্য এবং সাকার নামক জাহান্নাম যে সাকার নামক জাহান্নামে যারা থাকবে তাদের প্রথম যেটা ওয়ার্ড হবে যে তাদের কোনো অপরাধ ছিল লামনাকু মিনাল মুসাল্লিন আমরা সালাত আদায়কারী ছিলাম না প্রথম মানে শব্দে দিচ্ছি আর আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস সালাত বাদ দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বুদ্ধি হয়েছে 7 বছর বয়স কিছু তোমাকে শেখাতে হবে না মুরু আউলাদাকুম বিসসালাত তোমার সন্তানকে সালাত শিক্ষা দাও وهما ابناء السبع سنين যখন 7 বছর বয়স হয়ে গেছে 7 বছর বয়স হলে আপনারা কিছু শেখানোর প্রয়োজন নেই সালাত শিক্ষা দেন কারণ সালাতের মাধ্যমে কি কি হয় সে উপকারগুলো তাকে বোঝাতে থাকে সালাত তোমাকে যাবতীয় অন্যায় থেকে বাঁচিয়ে রাখবে অন্যায় অপকর্ম সুদ ঘুষ রাজানি ব্যভিচার অন্যায়ভাবে হত্যা করা মারা মানুষের সঙ্গে গালিগালাজ করা কারোর অন্যায়ভাবে আত্মসাৎ মানে কারো সম্পদ আত্মসাৎ করা যাবতীয় অন্যায় থেকে তোমাকে বাঁচাতে পারবে আব্বু তুমি যদি একটা কাজ করো সেটা হচ্ছে সালাত আব্বু তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে আদায় করতে হবে সালাত তুমি যাই করো না কেন তোমার প্রথম অপশন হচ্ছে সালাত আব্বু তুমি যদি মুশরিক শিরক থেকে বাঁচতে চাও তোমাকে সালাত আদায় করতে হবে সেজন্য তোমাকে আমি নিয়ে যাচ্ছি চলো সালাত আদায় করতে যাবে ছোটতে শিক্ষা দিন ছোট্ট একটা বয়স কঞ্চি যখন কাঁচা থাকে তখন তাকে বাঁকিয়ে মানে বাঁকিয়ে গোল করা যায় কঞ্চি যখন শুকিয়ে যায় শক্ত হয়ে যায় তাকে বাঁকাতে গেলে পটাশ করে ভেঙে যায় সুতরাং সন্তান যখন ছোট্ট তাকে যেভাবে তৈরি করবেন সে যেভাবে গড়াতে চাইবেন সেভাবে গড়ে উঠবে আর কিভাবে গড়াতে হবে এই সিস্টেমটা টোটালি ইসলাম শিক্ষা দিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা সালাতুকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন তাদের উত্তর হবে আমরা সালাত আদায়কারী ছিলাম না প্রথম জবাব তাহলে ভাবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যে জাহান্নাম থেকে আপনি পরিত্রাণ চাইবেন সেটা থেকে বাঁচার জন্য আপনার কাজই হবে সালাত আদায় করা যাই কাজ থাকুক না কেন আপনি যদি দুনিয়ার কোনো ভোগ বিলাসে পড়েন দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের কথা বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা আল গুরুর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা আল গুরুর দুনিয়া শুধু ধোকার বস্তু আর কিছু নয় আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির এই দুনিয়ার সম্পদ এটা তোমাকে আত্মভোলা করে রেখেছে কতক্ষণ হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত তোমার স্থান কবরে না হচ্ছে কবরে গেলেই তোমার দুনিয়ার এই ধোকা থেকে তুমি পরিত্রাণ পেয়ে যাবে সুতরাং এটা যে ধোকার বস্তু এটা যদি না জানাতেন তাহলে হয়তো আমাদের বাঁচার পথ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার মূল্য যদি একটা মাছের দানা সমপরিমাণ হতো কোন কাফের মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন পানি খাদ্য দিতেন না বন্ধ করে দিতেন তাহলে এর মূল্য নেই আপনার কাছে দুনিয়ার মূল্যও ওই রকমই হতে হবে কিন্তু হ্যাঁ যতটুকু আপনাকে করতে বলেছে ততটুকু করতে হবে যতটুকু করতে বলেছে ততটুকু করতে হবে আজকে বিভিন্ন সমাজ সোসাইটিতে কি চলছে সমাজ সোসাইটিতে বাড়ি বাড়ি গিয়ে আজকে লোন দেওয়া হচ্ছে মা মন্দিরকে রাস্তায় নামানো হচ্ছে নগ্ন তৈরি করা হচ্ছে বেহায়াপনা তাদেরকে তৈরি করা হচ্ছে তাদেরকে পর্দা থেকে বের করে নিয়ে আসা হচ্ছে আর আমাদের মুসলিম সমাজ সামান্য কয়েকটি মাত্র তুচ্ছ দুনিয়ার দুটো টাকার জন্য আমরা আমাদের সমস্ত ইসলামিক সংস্কৃতিগুলোকে আমাদের ইসলামিক সভ্যতাটাকে আজকে বিলীন করে দিয়েছে বিক্রয় করে দিয়েছি সম্মানিত উপস্থিতি মনে রাখবেন পর্দায় এমন একটি বিধান সলাত সিয়াম যেমন ফরজ পর্দাও তেমন ফরজ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন ভাবে ফরজ করেছেন আপনার স্ত্রী আপনার মেয়ে যে তার জন্য মাহরুম নয় মাহরুম মানে হলো চিরস্থায়ী ভাবে বিবাহ হারাম এখন হারাম আছে পরে হালাল হতে পারে এ মাহরুম নয় কোনোদিন কোন রকম ভাবে তার সঙ্গে বিবাহ বৈধ হবে না এই ব্যক্তি হচ্ছে মাহরুম এবং মাহরুম পুরুষ ব্যতিরেকে সমস্ত পুরুষের কাছে তার জন্য পর্দা করা ফরজ কি করে আপনার মেয়ে তার দুলা মায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে রঙ্গলীলায় পড়ে থাকতে পারে কি করে তার সঙ্গে গল্পে আমোদ ফুর্তিতে মানে মেতে উঠতে পারে সম্মানিত মা ও বোন খবরদার নয় যাদের মধ্যে চরিত্র আছে আজই ত্যাগ করুন কি করে দেওয়ার ভাষরের সঙ্গে আপনি গল্প করতে পারেন আপনার গল্প যদি করতেই হয় আপনার স্বামীর সঙ্গে করেন দিন রাত করেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতুন ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন যত কথা বলবেন স্বামী স্ত্রীতে যত ভালোবাসার মানে ভালোবেসে হৃদয় খুলে কথা বলবেন তত ভালোবাসা বৃদ্ধি হবে মাওয়াদাতাম ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন আর যেটাকে হারাম করা হচ্ছে আপনি ওখানে আনন্দ খুঁজছেন সম্মানিত উপস্থিতি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে যে সালাত থেকে আজকে আমরা অত্যধিক গাফিল বলেন তো একটু আগে আপনাকে বললাম যে আমরা কিয়ামতের মাঠে কাদের সঙ্গী হতে চাই বলেন আমার প্রত্যেকের ইচ্ছা আছে কার সঙ্গী হতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনে এসেছে কি মাআশ-শিদ্দিকিনা ওয়াস-সুহাদায়ী ওয়াস-সালিহিনা ওয়া হাসনা উলাইকা রাফিকা যদি হতে হয় সিদ্দিক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস-সুহাদা শহীদদের ওয়াস-সালিহিন নেককার বান্দাদের তাদের দলে আমরা যেন উঠতে পারি মনে রাখবেন বেনামাজিরা কিয়ামতের মাঠে বেনামাজিরা সব থেকে ইতিহাসের কুখ্যাত শয়তানদের দলে বেনামাজিরা উঠবে মানে নামাজ ছেড়ে দেওয়াটা চারটিখানিক অপরাধ নয় বলতে পারতেন যে বেনামাজিদের একটা আলাদা খাতার হবে না দেখেন হাদিসের ভাষাটা তাহলে বুঝতে পারবেন এত কঠোর শব্দ থাকার পরেও আমরা কিছুই মনে করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি
সালাতকে পরিত্যাগ করলো, যে ব্যক্তি সালাতের, একটু আগে আমি বলছিলাম আপনাদের কাছে সূরা মুমিনুনের, যে যে ব্যক্তি সালাতগুলো, যারা তাদের সালাতগুলো কি করলো, হেফাজত করলো, তারা উত্তরাধিকারী হয়ে গেছে কিসের, জান্নাতুল ফেরদাউসের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউসাহুম ফিহা খালিদুন, তারা সেখানে কি করবে, প্রবেশ করবে এবং সেখানকার তারা চিরস্থায়ী, মানে সেখানে তারা বসবাস করবে। তাহলে যারা সালাতগুলির সংরক্ষণ করলো, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান মান হাফিদা আলাইহা, যে ব্যক্তি সালাতকে সংরক্ষণ করলো, হাদিসের মাশাটা দেখেন একটু, মান হাফিদা আলাইহা, যে ব্যক্তি তাদের সালাতগুলির সংরক্ষণ করলো, বলছে যে যে ব্যক্তি সালাতগুলির সংরক্ষণ করলো, হেফাজত করলো, মা ওয়ান কোথায় মান হাফিদা আলাইহা কানাত লাহু নূরাও কানাত লাহু নূরাও ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, বলেন কিয়ামতের মাঠে, প্রথম শব্দ আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা যেগুলো জানেন সেই প্রশ্নগুলো করছি, কিয়ামতের মাঠে কোনো আলো থাকবে, অন্ধকার আচ্ছন্ন। ভাবেন তো, নেককার পরেজগার, তারপরে হচ্ছে আপনার সালেহ সোহাদা নবী, প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে একটা স্থান অতিক্রম করতেই হবে, সেই জায়গাটার নাম কি, সিরাত, যেটা আমরা বোঝার জন্য বলি পুল সিরাত। পুল মান বাংলা কথা, সিরাত আরবি কথা, দুটো একসঙ্গে জুড়ে দিয়েছি, পুল সিরাত পার করতেই হবে। বলছে প্রত্যেকটা নবী সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, নবী নবীগণ বলবেন আল্লাহ তুমি এই পুল সিরাতের ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও, কারা বলবেন, নবীগণ। তাহলে আপনি আমি কে, ওই ভয়াবহ পরিস্থিতি ভেবেছেন, কোনো জ্যোতি নেই ওখানে, অন্ধকার আচ্ছন্ন, এমন পরিবেশে আপনি যদি সলাপ সঠিক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান হাফিদা আলাইহা কানাত লাহু, সেই ব্যক্তির জন্য নূরান, কিয়ামতের দিন কি হবে, এই সলাপটা জ্যোতি হবে, আলো হবে, নূরান ওয়া বুরহানান, জান্নাত যেতে গেলে, কিছু পেতে গেলে তার জন্য কিছু তো দলিল থাকতে হবে, থাকতে হবে না, আমি আমার বাপের, মানে জায়গা জমিগুলো বাপের মৃত্যুর পর এমনি পেয়ে যাব, একটা ওয়ারেশিয়ান সার্টিফিকেট লাগবে, প্রমাণিত হতে হবে যে হ্যাঁ আমি বাপেরই সন্তান, আমি একটা জমি রয়েছে, দলিল থাকতে হবে আমার নামে যে হ্যাঁ ওটা আমার, আমি চাকরি পাবো, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে হবে সরকারিভাবে, প্রত্যেকটা সেক্টরে যেমন থাকতে হবে। বলছে এই সলাপ যারা হেফাজত করবে, এই সলাপটা হবে বুরহানান, কি দলিল, কিসে, জান্নাত যাওয়া, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে পরিত্রাণ পাওয়ার একটা মাধ্যম হবে এই সালাত, যেখানে পরিত্রাণের জন্য সবাই কি করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে, বলবে না, ভাই আদি বলছিলেন আপনি ভাবছেন আমার সন্তান কি খাবে, আজ আমাকে এই ইনকাম করতে হবে, ওই করতে হবে, আমাকে এত টাকা রেখে যেতে হবে, আমাকে রেখে যেতে হবে, তমক রেখে যেতে হবে। আমাদের ওখানে বেশ কিছুদিন আগে একজন ডাক্তার আছে, আমি কক ডাক্তার গ্রামে, তো ওনার ছেলেটাও ওইরকম একটা কক ডাক্তার হতে, একটা মোটামুটি ভালো পজিশনে পৌঁছচ্ছে, বাপ ইনকাম করে সন্তানের জন্য রেখে দেয়, হঠাৎ করে বাইক নিয়ে বেরিয়ে গেল, অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বাপ বেঁচে আছে এখনো, সন্তান চলে গেছে পৃথিবীতে। কি তৈরি করছেন আপনি, কি তৈরি করা উচিত ছিল, এটা আপনাকে ভাবতে হবে, এই ভাবনায় আপনার ঘুম আসবে না। তো ওই কিয়ামতের মাঠে পরিত্রাণ আপনার সন্তানকে আপনিও দিতে পারবেন না, ইয়া নাফসি করতে করতে আপনার কেটে যাবে। সেই দিন যদি আপনার সন্তানকে আপনি পরিত্রাণের কথা ভাবেন, আপনি নিজেকে পরিত্রাণের কথা ভাবেন, আপনার স্ত্রীর পরিবার মানে মানে পরিত্রাণের কথা ভাবেন, তো সলাত আদায়কারী হতে হবে, সলাতের সংরক্ষণকারী হতে হবে। কারণ মান হাফিদা আলাইহা সামান কানাত লাহু নূরাও ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ, আর যারা সংরক্ষণ করলো না, বেনামাজি যারা হলো, সালাত আদায়কারী যারা হলো না, সালাতের সংরক্ষণ করলো না, তারা খুব ভালো করে শোনেন, আপনার পরিবারে আছে, আপনার আত্মীয় স্বজনের মাঝে আছে, এই বক্তব্য রেকর্ডিং হচ্ছে, তাদেরকে শোনান যে সালাত যদি
যদি তারা বিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তাদের কোনো জ্যোতি থাকবে না তারা অন্ধকার আচ্ছন্নের মধ্যে পড়ে উবর্তবর্কে তারা সেখানে বেহাল দশা হয়ে যাবে কোনো জ্যোতি তারা পাবে না ওয়ালা বুরহানান তাদের কোনো দলিল থাকবে না যে জান্নাতের মধ্যে তারা যাবে ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তারা কোন পরিত্রাণও পাবে না দেখেন যারা সালাত আদায় করবে তারা পরিত্রাণ পাবে পর্যন্তই শেষ কিন্তু যারা সালাত আদায় করবে না তাদের ব্যাপারে এই তিনটা জিনিস তো থাকবেই না তার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হাসারা ইয়াউমাল কিয়ামা আর কিয়ামতের দিন তাদেরকে ওঠানো হবে তাদের কাতারে মাআল ফিরাউন ফিরাউন ফিরাউনকে সবচেয়ে পৃথিবীর ইতিহাসে নোংরা দাবি দাবিদার করে যে ব্যক্তি ছিল সে হচ্ছে ফেরাউন কি দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা রব তো অনেক আছে কিন্তু আমি সর্বোচ্চ রব এর কাতারে আপনি উঠবেন যদি আপনি বেনামাজি থাকেন সম্মানিত ভাই সম্মানিত মা ও বোন বেনামাজি নামাজহীন যদি আপনার অবস্থা থাকে এখনই ফিরে আসুন নইলে কাল কিয়ামতের দিন যতই দান ধ্যান করেন না কেন কাল কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে কার দলে ফেরাউন মা ফেরাউন ওয়া হাম্মাম কুখ্যাত একজন পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তিত্ব হাম্মান ওয়া কারুন কারুন যার ধন সম্পদের ওয়াঢাল মানে ফ্যাক্টরি ছিল গোডাউন ছিল তার ফলেও তারপরেও সে ব্যক্তি ওই ধন সম্পদের অহংকারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছিল দুনিয়াতে ধন সম্পত্তি চেয়েছিল এর দলে আপনাকে উঠতে হবে আর কার দলে নমরুদ আর কার দলে ওয়া উবাই ইবনে খালফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন কুখ্যাত ব্যক্তি উবাই ইবনে খালফ এদের কাতারে আপনাকে উঠতে হবে মা বোন সতর্ক হন আপনার সন্তানকে আপনি কার কাতারে উঠাতে চান আর একটা কথা আপনাকে ভালো করে বলি আজকাল বর্তমান সময়ে আপনি আপনার সন্তানকে লক্ষ্য করছেন না তার চুল কাটার ফ্যাশন হয়ে গেছে এক এক মানে নায়ক নায়িকার মতো তার চুল রাখার ফ্যাশন হয়েছে এক নায়ক নায়িকার মতো তার বেশ পোশাক টোটালটাই আর একজনের সাদৃশ্য অবলম্বন করে যদি তাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন মুসনাদে আহমদের হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের মাঠে তাকে তাদের দলে ওঠানো হবে এই জন্য বলেছি যে ইসলামিকভাবে টোটাল সিস্টেমটা একজন মুসলিমকে ইসলাম তৈরি করবে দেখিয়ে দেবে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি আলাজিম সময় কতক্ষণ ওই এমনিতে তো 45 জি তো এই একটা জিনিস চলছে মেয়েদের মানে পোশাক আশাক চলে গেছে ও মুসলিমদের পোশাক আশাকের মধ্যে আপনি পোশাক আশাক পরার পরেও আপনার শরীরের আকার আকৃতি যদি বোঝা যায় আপনি জাহান্নামে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমান সিয়াতুন কাআদনাবিল বাকারাতি ইয়াদরিবুনা বিহান নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইল লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াযিদুনা রিহাহা ফা ইন্নার রিহা তুজা মিন মাসীরাতিন কাযা ওয়া কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ আমার পরে যাদের আবির্ভাব ঘটবে যাদেরকে আমি দেখিনি এত খারাপ মানুষ মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না রাসূল বলছেন দেখি আমি দেখিনি কিন্তু তারা আসবে তারা দুই দলে হবে জাহান্নামী এক দল হচ্ছে কাওমুন সিয়াতুন কাআদনাবিল বাকারাতি ইয়াদরিবুনা বিহান্নাস যাদের হাতে ক্ষমতার লাঠি থাকবে আর লাঠি দ্বারা গরুকে যেমন আঘাত করা হয় এইভাবে মানুষকে অন্যায় করে পেটাবে এই শ্রেণীর মানুষ আর আবির্ভাব ঘটেছে কিনা আপনি ভাবেন এক শ্রেণীর মানুষ থাকবে আর এক শ্রেণীর মহিলা হবে নিসাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন উলঙ্গ কাপড় পরার পরে উলঙ্গ কাকে বলা হয় টাইট ফিট পোশাক পড়েছে জিন্স পড়েছে আপনার মেয়েকে আপনি জিন্স কিনে দিয়েছেন যে পোশাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর আকার আকৃতি বোঝা যায় এই পোশাক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন এটা কোনো পোশাকই নয় যদি পোশাক হতো তাহলে তার শরীরের আবরু ঢাকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পোশাকই মনে করেননি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরিয়াতুন পোশাক পরার পরেও উলঙ্গ আপনি ভাবছেন আপনার দৃষ্টিকোণ থেকে যে এটা পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা পোশাক নয় এই জন্য উলঙ্গ আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন এই উলঙ্গপনা বেহায়াপনা নিয়ে যখন রাস্তায় বেরোবে তখন পুরুষের দিকে আকৃষ্ট হবে আর নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করবে বুকে উন্না নেওয়া আজকাল মুসলিম মানে কন্যা সন্তানদের এটা পেশা হয়ে গেছে
ওই স্কুলে আপনার মেয়েকে পড়ান কেন যে স্কুলে আপনার মেয়ের ওন্নাটাকে বুকে নিতে বাধ্য করেছে ওখানে আপনার মেয়ে পড়বে মানে আপনি মুসলিম না আদর্শ শিক্ষা দিতে হবে কিন্তু ওইখানে নয় যে কি ইসলামের ইসলামিক আদর্শকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে ওই প্রতিষ্ঠানের কোনো মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভব নয় বেশ কিছু জায়গাতে দেখছি আলহামদুলিল্লাহ সরকারি মাদ্রাসা হাই মাদ্রাসা সেখানে টিচার আছে হেড হেড এর পোস্টে আছে তারাও মুসলিম আর তারাই ইসলামিক পোশাক পোশাকে আবার বাধা প্রদান করছে যদিও কিছু পোশাকের মানে পোশাক মেনটেন করার ক্ষমতাগুলো হেড টিচারকে দেওয়া হয় এই জন্য দেখবেন প্রত্যেক স্কুলের একই ইউনিফর্ম প্রত্যেক স্কুলের স্কুলের ইউনিফর্মের কালার কি এক তো কালার চুজ করা যদি সরকারের হতো তাহলে একই করে দিত এক করেনি তাহলে চুজ করার অধিকার আছে ইসলামিকভাবে বলতে তো পারে বাধা প্রদান করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো এই শ্রেণীর মহিলা যারা পোশাক পরে পুরুষদের দিকে আকৃষ্ট হয় নিজেও মানে নিজেও আকৃষ্ট হয় পুরুষকে আকৃষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বোন বোনেরা তোমাদেরকে বিশেষ করে বলছি যদি তোমাদের মাঝে এই চরিত্র থেকে থাকে শুধু আজকে রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে বিগত দিনের জন্য তুমি তওবা করে এখনই ফিরে এসো আগামীতে তোমার বাঁচার সুযোগ নেই তোমাকে এত ভয়াবহ পরিণামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বলছেন কি জানো আমার আফসোস লাগে তুমি কি একবারও ভাববে না তুমি যে আমার বোন তুমি যে আমার মা তুমি কি একবারের জন্য ভাববে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এত হতভাগা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বলেছেন তুমি এত হতভাগী যে তুমি আজ যদি ফিরে না আসো ফিরে এসে যদি তুমি মৃত্যুবরণ করতে না পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে না এই পর্যন্ত হলে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজিদনা রিহা তুমি এত নির্লজ্জ তুমি এত বেহায়া তুমি এত হতভাগী যে জান্নাতের সুগন্ধ সুগ্রানটাও তোমার ভাগ্যে জুটবে না ওয়ালা ইয়াজিদনা রিহা তু জামি মাসিরাতিন কাজা ওয়া কাজা জান্নাতের সুগ্রান পাওয়া যায় অনেক 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 দূরত্ব থেকে অতএব মা বোন যদি তোমার মধ্যে এই বেহায়াপনার সুযোগ থেকে থাকে তুমি আজই ফিরে এসো এখনই আল্লাহর কাছে তওবা করে এই মজলিসে তওবা করো মজলিসে তওবা করলে বেশি কবুল হয় এই জন্য আপনারা যে কোনো দিনই মজলিসে বসলে যেমন কান আপনাদের ব্যস্ত থাকবে শোনার কাজে তেমন মাঝে মাঝে হৃদয় থেকে জিহ্বা নড়িয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি জানেন আল্লাহ জানা অবস্থায় অজানা অবস্থায় তোমার নিকটে কোনটা অপরাধ করে বসেছি তুমি বলেছো মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এবং তুমি বলেছো আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর আমাদের অন্তরের পরিকল্পনা আমরা ধরে রাখতে পারি না মাঝে মাঝে হয়তো আমাদের হারাম কাজের উদ্ভব ঘটে যেতে পারে তুমি যেটা লিখে রেখেছো তুমি জানো এই অজানা বিষয়গুলো যেগুলো আমরা জানি না এবং জানা অবস্থায় যেগুলো ঘটেছে আল্লাহ তুমি তো দয়াবান তুমি রহমান তুমি ক্ষমাবান তোমার কাছে আমরা চাইছি তুমি আমাদেরকে ক্ষমা করো এগুলো বসে বসে এই যে কোনো দিনই মজলিসে বসে বসে এগুলো আল্লাহর কাছে চাইবেন এটা হচ্ছে আপনার করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যা বলবেন ফেরেশতারা আমিন বলে ফেরেশতারা আপনার দুয়ায় আমিন বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি কত ভাগ্যবান ব্যক্তি যে আপনাদেরকে এই গুটি কয়েক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ এখানে বসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি এই জন্য আল্লাহর কৃতজ্ঞতার কোনো শেষ নেই সম্মানিত উপস্থিতি সর্বশেষে এসে আমি যে কথাটা বারবার উদয় চিত্রে আমি আহ্বান করে যেতে চাই নিজে নয় সমাজ সোসাইটি প্রত্যেকটা ক্ষেত্রতে পর্দা আমাদের জীবনে কতটা মানে মেন ভূমিকা পালন করে এটা আমাদেরকে বোঝাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা বোনদের ব্যাপারে আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ দুনিয়া আল মারাতুস সালিহা দুনিয়াতে যতই উত্তম মানুষের আনন্দদায়ক বস্তু থাকুক না কেন মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি আনন্দ যে জিনিস দিতে পারে যেটা আনন্দদায়ক ভোগের বস্তু সেটা হচ্ছে পরেজগার নেককার সতী স্ত্রী সতী মহিলা আল মারাতুস সালিহা আপনার মতো নির্লজ্জ মহিলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি যে বাজারে গিয়ে পেট পিঠ মাথার চুল পায়ের পাতা কোমর ইত্যাদি দেখে আসেন সেই মা বোনের ব্যাপারে বলেনি হ্যাঁ আপনি হতে পারবেন যদি এখনই তওবা করে আপনার সর্বাঙ্গকে আপনি ডেকে নেন আল্লাহর কাছে আপনি ওই নেককার মহিলাদের মতো হবেন আপনি জানেন নেককার মহিলার বৈশিষ্ট্য কেমন যারা কোনো মানুষকে পরোয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফিরাউন ইذ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল ক্বাউমিয যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি উদাহরণ রেখেছি মুমিন নারীদের বৈশিষ্ট্য কার ফিরাউনের স্ত্রী জালেম অত্যাচারের স্ত্রী আল্লাহ উদাহরণ রেখেছেন একজন মুমিনা হিসেবে কে রকম যে আল্লাহর কাছে বলছে
إذ قالت رب ابن لي إنك ميت في الجنة الله كبير جاء الله فرعون أمر أتجار سجد كرا أمر بك جاتنا تبو سجد كرتي تمار توحيد جن الله رب ابن لي إنك ميت في الجنة الله تمي تمار نيكوت أمار أمار جن نكت جنة غار نيرمان كرو أز كال كر ما بوري را جانا دعوة الله رب العالمين كذا كي كور كرتها هاي أبنيو جانا نا جاء الله كذا كي كور دعوة كرتها الله بندر خالي نوي الله كبير جن الله تمار كذا ثقت جاي دعوة بحاشا دا دكين رب ابن لي إنك ميت في الجنة تمار كذا أمار ঘর তৈরি করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই এই মহিলাকে চিনতে শিখুন যাই হোক আমাকে একটু বলা হয়েছিল সালাতের পাশাপাশি পর্দার সেক্টরটা বলার জন্য আমি এইজন্য বলছি যে মা বোনদেরকে আপনি চিনতে শিখুন আপনার আদর্শ হবে এই ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আসিয়া অনেকে বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই হোক আসিয়া আপনার জন্য উত্তম আদর্শ হবে মারিয়াম মারিয়াম কেমন দেখেন একটা ফাঁকা জায়গাতে গিয়ে একাকী পড়ে আছেন কারোর কোনো উপর ভরসা করেননি শুধুমাত্র ভরসা আছেন সন্তান প্রসবের সময় কার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনাকে চেষ্টা করতে হবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস রেখে গেছেন যে মারিয়াম আলাইহিস সালামকে সার্বিক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন নহর প্রবাহিত হলো সেখানে খেজুর গাছে পাকা খেজুর তলতাজা খেজুর ধরে আছে কিন্তু খেজুর পড়লো না আল্লাহ বললেন কি তুসাকিত আলাইকি রুতামান জানিয়া একবার খেজুর গাছটা ধরে নাড়া দাও খেজুর টপ টপ করে পড়বে এটা বাস্তব বিরোধী যে খেজুর গাছের গোড়া ধরে নাড়ালে খেজুর পড়ে কিন্তু বললেন কেন যে তুমি চেষ্টা করো মা বোন আপনাকে বলছি আপনি চেষ্টা করেন ইসলামের পথে আসার আপনি তো চেষ্টা করেন না আল্লাহ দিবে কি করে আগে থেকে বলছেন স্বামীকে যে দেখো আমরা সিজারের জন্য প্রস্তুত থাকব একবার আল্লাহকে বললেন না আল্লাহ তুমি যে বলেছো তুমি তোমার কথাই চূড়ান্ত তোমার কথাই সত্য তুমি বলছো সুম্মা সাবিলা ইয়াসসারা আমার সন্তান প্রসবের রাস্তা তুমি সহজ করবে এই মা কেন আমি দেখতে পাচ্ছি না সমাজে যে আল্লাহর কাছে রাত্রিতে জাগরণ করে চাইবে যে আল্লাহ তুমি যেহেতু বলেছো সুম্মা সাবিলা ইয়াসসারা আমাকে যেন কোনো ডাক্তারের কাছে গিয়ে পেট কেটে আমাকে অসহায় হতে না হয় এই রাস্তাকে তুমি সহজ করো এটা কেন আপনি চাইতে পারছেন না কেন আল্লাহ তখন দিয়েছে এখন কি দেবে না এমন আদর্শ আপনাকে নিয়ে আসতে হবে আপনার আদর্শ হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে যিনি যে বলছেন আদেশ করে যাচ্ছেন যিনি হুকুম দিয়ে যাচ্ছেন ওয়াসিয়াত করে যাচ্ছেন যে আমার মৃত্যু হলে আমাকে যেন রাত্রিবেলাতে দাফন দেওয়া হয় কেন কোনো পরপুরুষ কোন পরপুরুষ যেন জানতে না পারে আমি মোটা ছিলাম না পাতলা আমি ছোট ছিলাম না হাইটে লম্বা ছিলাম না খাটো এটাই যেন কোন পরপুরুষ বুঝতে না পারে আর আপনি রাস্তায় যাচ্ছেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কতটুকু উঁচু নিচু সবই তো বোঝা যাচ্ছে তা আপনি কাকে আদর্শ গ্রহণ করেছেন বোরখাই পর্দার সমাধান নয় বোরখাও যদি হতে হয় আপনার শরীরের কোনো আকার আকৃতি যেন বোঝা না যায় আজকালকার বোরখা পড়ছে এখানে টাইট ফিতে টাইট করে বেঁধে নিচ্ছে ওর শরীরের গোটার আকার আকৃতি বোঝা যাচ্ছে এটাও পর্দা নয় পর্দা একটা আলাদা জিনিস ভিন্নতার জিনিস আপনাকে চিনতে শেখাবে আপনাকে চিনতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনাকে চিনতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজা কে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রদান করেছেন জিব্রাইল মারফতে একজন সৌভাগ্যবতী মহিলা পৃথিবীর বুকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন সময় শেষ যাই হোক তো এই এই আদর্শবান মহিলাগুলোকে চিনে আপনাকে তাদের মতো গড়ে উঠতে হবে আপনি কেন সিনেমার নায়ক নায়িকাগুলোকে চিনলেন আপনার ঘরের কন্যাটা কেন সিনেমার নায়ক নায়ক আপনার সন্তানগুলো নায়ক নায়িকাকে চিনলো তাদের মতো আদর্শ তারা কেন গ্রহণ করলো এর জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রস্তুত থাকেন আল্লাহ হলে আজকে তওবা করে ফিরে আসেন সময় ও সুযোগ নেই সময় ও সুযোগ নেই এখন আছে কেন যে আপনি বেঁচে আছেন আগামীকাল বাঁচবেন কি আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারেন্টি নেই সুতরাং এখনই তৌবা করেন তৌবা করে ফিরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং সালাত আদায় করার জন্য একদম টু দা পয়েন্ট আপনাদেরকে কয়েকটা কথা বলি এক আপনি অ্যাজ এ মুসলিম থাকার জন্য কি করবেন সালাত আদায় করবেন নারী পুরুষ সকলকেই বলছি মুসলিম থাকতে গেলে সালাত আদায় করতে হবে নাম্বার দুই আপনাকে জান্নাত পেতে গেলে সালাত আদায় করতে হবে নাম্বার তিন মুহাম্মদ সাল্লামের সঙ্গে সাথে হতে গেলে সালাত আদায় করতে হবে নাম্বার চার আল্লাহ সাহায্য পাওয়ার জন্য সালাত আদায় করতে হবে নাম্বার পাঁচ কিয়ামতের মাঠে আলোক উজ্জ্বলময় একটা জায়গা স্থান এবং দলিল এবং নাজাত পাওয়ার জন্য সালাত আদায় করতে হবে নাম্বার ছয় আপনাকে মুশরিক থেকে বাঁচার জন্য সালাত আদায় করতে হবে নাম্বার সাত জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করতে হবে নাম্বার আট আপনাকে যাবতীয় আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নিয়ে আসার জন্য সালাত আদায় করতে হবে নাম্বার নয়
আপনাকে ফেরাউন আম্মান পৃথিবীর ইতিহাসে কুখ্যাত মানুষের সঙ্গ থেকে পরিত্রাণ চাওয়ার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। নাম্বার 10, আপনার সমাজ ও সোসাইটিকে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য সালাত আদায় করতে হবে। 10টি কারণে আপনি সালাত আদায় করবেন। আর বেনামাজিদের সঙ্গে মুহাদ্দিসিনগণ যে কথা বলেছেন, যে ব্যবহার করতে বলেছেন, তার টু দা পয়েন্ট আপনাদেরকে বলি। বেনামাজি মুসলিম সমাজে বসবাস করতে পারবে না। আপনার সমাজকে মুসলিম গঠন করেন, বেনামাজি ছাঁটাই করেন। নাম্বার 2, বেনামাজি সন্তান ছেলে যদি হয়, নামাজি মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হারাম, যদিও দিয়ে থাকেন বিবাহ থাকবে না শরীয়ত অনুযায়ী। সুতরাং নামাজি ছেলের সঙ্গে বেনামাজি মেয়ের বিবাহ সেইভাবে জায়েজ নয়। নামাজি পিতার ওয়ারিশ বেনামাজি সন্তান হতে পারবে না। বেনামাজি কোনো নারী হোক বা পুরুষ, তার জানাজা নামাজি মানুষেরা পড়বে না। নাম্বার 5, বেনামাজির জবেকৃত পশুর মাংস নামাজি মানুষদের জন্য খাওয়া বৈধ নয়। বেনামাজিকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যাবে না। কেন? ও মুসলিমই নয়, এই জন্য মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু একজন একটা পশু মরলে দুর্গন্ধ ছড়ায়, তাকে পুঁতে দিতে হয়। মুহাদ্দিসিনগণ বলছেন ওকে ওই রকম ভাঙাড়ে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে। আপনি তো বেনামাজি লাশের সঙ্গে যতটা শ্রদ্ধা মানে ভক্তি দেখান, একজন নামাজির ব্যাপারে ভক্তি দেখান না। যদি শ্রদ্ধা ও ভক্তিকে দূরীকরণ করতো সমাজ, অটোমেটিক সমাজ ও সোসাইটি থেকে বেনামাজি দূরীকরণ অটোমেটিকলি হতো। সুতরাং এতগুলো কাজ মুহাদ্দিসিনগণ বলেছেন বেনামাজির সঙ্গে করতে। আমি তো হাত বাঁধা, আমি তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোনো বেনামাজির বাড়ির আমি খাবার খাবো না। আমি তো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কোনো বেনামাজির সঙ্গে আমি গভীর সম্পর্ক রাখবো না। হ্যাঁ, ততটুকু সম্পর্ক রাখবো না, আমাদের দাওয়াত দেওয়ার জন্য যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন। আমি বারবার তাকে সলাতের জন্য বলবো, বারবার বলবো আমি ক্লান্ত হব না, এটা আমার দায়িত্ব। কিন্তু আমি তার সঙ্গে কঠিন হৃদয়ের সঙ্গে আদান প্রদানে আমি মিল হতে পারবো না। আমি বেনামাজির জানাজা পড়বো না, আমি বেনামাজির জবাইকৃত পশুর মাংস খাবো না। এটা আমি ব্যক্তিগত আমল করার চেষ্টা করবো, আপনাকেও করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সমাজ এবং সোসাইটির মধ্যে একটা সলাত যুক্ত সুন্দর সাবলীন একদম আনন্দময় একটা পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করি, যেখানে ইসলামের নামে থাকবে না কোনো বেজাতীয় মতবাদ। সবগুলোকে দূরে সরিয়ে দিয়ে হক মেনে আমরা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু। হে আল্লাহ, সত্যকে সত্য বুঝে তার উপরে আমল করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহু আমিন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু। মিথ্যাকে মিথ্যা এটা আমাদের কাছে সাব্যস্ত হয়ে তাকে দূরীকরণ করার আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা। আল্লাহ তুমি আমাদের জীবনকে সহজ করে দাও। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাবির কুলুবানা বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আমাদের হৃদয়কে কোরআন এবং সহি সুন্নাহ মানে সুশীতল ছায়া তুলে আমাদের হৃদয়কে যোগ করে দাও। এই দোয়া, এই দাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রেখে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ, সংক্ষিপ্ত বক্তব্য এখানে এটি করছি।